আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর অধ্যায়টা থেকে নদী নৌকা সংক্রান্ত যেসব সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে একটা প্রশ্ন আমরা দেখি, স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ 8 কিলোমিটার/আওয়ার, মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকা কত বেগে কোন দিকে চলবে? খুবই সিম্পল একটা প্রশ্ন। এটা হচ্ছে নদী, এটা স্রোতের বেগ, মাঝি হচ্ছে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালাবে। আমরা স্রোতের ব্যাগটাকে ইউ ধরে নিচ্ছি আর নৌকার ব্যাগটা হচ্ছে ভি। 30 ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকা কত বেগে কোন দিকে চলবে? এখন নৌকা হচ্ছে স্রোতের বেগে চলবে না, নৌকা নৌকার বেগে চলবে না। এই নদীতে যদি স্রোত না থাকতো তখন নৌকাটা এভাবে যেত, কিন্তু যেহেতু এখানে স্রোত আছে সে এভাবে যাত্রা শুরু যদিও করে সে কিন্তু এভাবে যেতে পারবে না, সে যাবে স্রোত এবং নৌকার মাঝামাঝি যে কোনো একটা দিক দিয়ে সে যাবে। এটা হচ্ছে তাদের লব্ধি ব্যাগ। আমরা লব্ধি ব্যাগটাকে ডব্লিউ ধরে নিলাম, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা লব্ধি ব্যাগের মান ও দিক নির্ণয় খুব সহজে করতে পারি। আমরা লব্ধির মান নির্ণয় সূত্র জানি যে u² + v² + 2uv cos আলফা, এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। u টা স্রোতের বেগ, স্রোতের বেগ কত? 6, নৌকার বেগ হচ্ছে 8। এই জায়গায় ক্যালকুলেশন করার পরে তোমরা একটা মান পাবে, ওই মানটা হচ্ছে লব্ধি বেগের মান, মানে এত বেগে নৌকা চলবে। তাহলে নৌকাটা কত বেগে চলবে এটা আমরা বের করলাম, নৌকা কোন দিকে চলবে। লব্ধির দিক নির্ণয় করতে গেলে আমাদের সূত্র হচ্ছে tan θ, এখানে থিটার মান বের করতে হবে। থিটার মান বের করতে গেলে ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ যেহেতু 30 ডিগ্রি, আমরা এখানে 30 ডিগ্রি লিখছি, এই সূত্র দিয়ে হচ্ছে আমরা দিকটা নির্ণয় করতে পারব। এবার এই প্রশ্নটা একটু দেখো, এখানে বলছে যে স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, নদীর প্রস্থ 2 কিলোমিটার, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে নৌকা কোন দিকে চালাবে? এটা আমাদের নদী,
এখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে হবে। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা, লম্বালম্বি যে দূরত্ব এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। কারণ তুমি এ থেকে বি বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে এই দূরত্বটাই হচ্ছে তোমার জন্য সর্বনিম্ন দূরত্ব। তুমি চাইলে এ থেকে বিতে এভাবে যেতে পারো, এভাবে যেতে পারো, তুমি চাইলে এভাবেও যেতে পারো, কিন্তু সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে তোমার জন্য? সর্বরৈখিক দূরত্ব। তাহলে মাঝিকে যদি সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে হয় তাহলে তাকে সোজাসুজি পার হতে হবে। এই নদীতে স্রোত আছে, স্রোতটা আমরা কিউ ধরে নিলাম। এখন মাঝিকে যদি এখান থেকে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছতে হয় তাকে তো সোজাসুজি রওনা দিলে হবে না, স্রোত তাকে ঠেলে ওদিকে নিয়ে যাবে। এই জন্য তাকে একটু এদিক করে বেঁকে স্থূলকোণে রওনা দিতে হবে। নৌকার ব্যাগ যদি এরকম হয় তাহলে সে হয়তো সরাসরি এখানে এসে পৌঁছতে পারবে। এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা, আর এদের লব্ধি এই দিক বরাবর কি করবে এটাকে আমরা ধরে নিচ্ছি ডব্লিউ। স্রোতের ব্যাগের সাথে লব্ধির যে কোণ এটা হচ্ছে থিটা। তো লব্ধির দিক নির্ণয় আমরা সূত্র জানি, সেটা হচ্ছে তাহলে আলফা এর মান পাচ্ছি আমরা এই কাজগুলো করার পরে 120 ডিগ্রি। তাহলে মাঝিকে 100 আলফা কোণে নৌকা চালাতে হবে, মানে 120 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য। মাঝি কোন দিকে নৌকা চালাবে? স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে, স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে মাঝিকে নৌকা চালাতে হবে। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে নৌকা কোন দিকে চালাতে হবে এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে এই দূরত্বে নদী পার হতে কত সময় লাগে।
যেকোনো দিকে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে এখানে ডি হচ্ছে নদীটার প্রস্থ, নদীটার প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, বি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা হচ্ছে কত আমরা প্রথমে শুরুতে বের করছি, আলফা হচ্ছে 120 ডিগ্রি। তোমরা এখানে সাইন 120 ডিগ্রির মান বসানোর পরে যখন ক্যালকুলেশন করবা তখন একটা রেজাল্ট পাবে, এটা হচ্ছে আনসার। তো এমসিকিউর জন্য এটা মাথায় রাখতে হবে যে নৌকা যদি সোজাসুজি অপর পারে পৌঁছতে হয় অথবা স্রোতের দিকের সাথে লম্বভাবে অপর পারে পৌঁছতে হয় অথবা সবচেয়ে কম দূরত্বে অপর পারে পৌঁছতে হয় সেক্ষেত্রে নৌকাটাকে 120 ডিগ্রি করে স্রোতের সাথে 120 ডিগ্রি করে চালাতে হবে, এটা মুখস্থ। যখন সৃজনশীলে আসবে তখন তো আমরা এভাবে করবো, আর যখন এমসিকিউতে আসবে তখন এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে সোজাসুজি অপর পারে বসতে গেলে মাঝিকে অবশ্যই 120 ডিগ্রি করে নৌকা চালাতে হবে। এখন আমাদেরকে সর্বনিম্ন সময়ে নদী পার হতে এই কেসগুলো সমাধান করতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে নৌকা কোন দিকে চালাতে হয়, সেক্ষেত্রে কতটুকু সময় লাগে এটা আমরা দেখলাম। এখন সর্বনিম্ন সময় যদি নদী পার হয় সেক্ষেত্রে আমাদের এই কেসগুলো সমাধান করতে হবে। আমরা জানি যে কোনো দিকে নদী পার হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় হচ্ছে সর্বনিম্ন সময়, তাহলে টি মিনিমাম হবে, সময়টা সর্বনিম্ন হবে যখন সাইন আলফাটা ম্যাক্সিমাম হবে। সাইন আলফা সর্বোচ্চ কখন হয়? যখন যখন এর মান হচ্ছে 1 হয়, তার মানে আলফা 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, আলফা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে স্রোতের দিকের সাথে আমাদেরকে 90 ডিগ্রি করে নৌকা চালাতে হবে। আমরা যদি 90 ডিগ্রি কোণে নৌকা চালাই তাহলে আমরা সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। এখানে কিন্তু বলে নাই যে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য, তুমি যেখানে গিয়ে পৌঁছো তোমার দূরত্বটা বেশি হোক, কিন্তু শর্ত হচ্ছে কম সময়ে পৌঁছাতে হবে। কম সময়ে পৌঁছানোর জন্য তোমাকে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে? তুমি যে নদীটাকে সর্বনিম্ন সময়ে পার হবা তো সময়টা কত, এই সময়টা আমাদেরকে বের করতে হবে। সমবেগের সূত্র থেকে আমরা কি জানি, s = vt না, তাহলে t সমান কি হবে, s / v। আর এখানে সর্বনিম্ন যে সময়টি মিনিমাম এটা সমান হবে সেখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে নদীর প্রস্থ, মানে 2 কিলোমিটার। সূত্র হচ্ছে t / v sin আলফা,
বি হচ্ছে 2 কিলোমিটার আর ডি এর মান হচ্ছে 4 কিলোমিটার sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 এখানে আমরা যখন 1 বসাবো 0.5 আওয়ার সর্বনিম্ন সময়টা হচ্ছে 0.5 আওয়ার এরপর প্রশ্ন হচ্ছে পথের দৈর্ঘ্য কত পথের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে তো মাঝে যেহেতু এই পথে নদী পার হয়েছে এটা দৈর্ঘ্যই হচ্ছে পথের দৈর্ঘ্য সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি f সমান bt আমরা এখানে পথের দূরত্বটাকে আমরা s ধরে নিব তাহলে s সমান হবে এখানে ব্যাখ্যা হচ্ছে লব দি ব্যাক w আর সময়টা হচ্ছে t মিনিমাম লব্ধি ব্যাক ডব্লিউ মান আমরা কিভাবে বের করব ডব্লিউ মান হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2 ইউ বি cos আলফা আর টি মিনিমামের সূত্র হচ্ছে ডি বাই বি বি সাইন আলফা ডি বাই বি সাইন আলফা সাইন আলফা মানে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে এটা 1 হয়ে যাবে এখানে দেখো cos আলফা আলফার মান 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান 1 cos 90 ডিগ্রি মান 0 এই পুরো অংশটা 0 হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে কি u স্কয়ার প্লাস v স্কয়ার ইনটু d এর মান হচ্ছে 2 v হচ্ছে লুকার বাই 4 কিলোমিটার পার আওয়ার এখানে 4 হবে তাহলে পথের দৈর্ঘ্য আমরা এখানে পাচ্ছি কত রুট 5 কিলোমিটার এরপর আমাদের প্রশ্ন হচ্ছে পার বরাবর দূরত্ব কত হবে পার বরাবর দূরত্বটা হচ্ছে এটা এই দূরত্বটা হচ্ছে নদীর পার বরাবর দূরত্ব এটাকে আমরা x ধরে নিব এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে আমরা x টা বের করতে পারি না এটা হচ্ছে কত নদীর প্রস্থ 2 কিলোমিটার পথের দৈর্ঘ্য x আমরা বের করে নিলাম রুট 5 আর x টা সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের যে উপপাদ্য সেই উপপাদ্য দিয়ে আমরা বের করতে পারব তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো x স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটাকে আমরা l s ধরে নিয়েছিলাম s স্কয়ার s এর মান আমরা পাচ্ছি কত রুট 5 তাহলে এই নদীর পার বরাবর দূরত্ব হবে কত 1 কিলোমিটার আজকে আমরা শুরুতে দেখলাম যে সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়ার জন্য কত কোণে ডুবে চালাতে হবে সেক্ষেত্রে সময় কত লাগবে
আর সর্বনিম্ন সময় সেটা ছিল সর্বনিম্ন দূরত্বে, এটা হচ্ছে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ক্ষেত্রে কোন দিকে রুখে চালাতে হবে, কত সময় চালাতে হবে, পথের দৈর্ঘ্য কত হবে, আর হচ্ছে পার হওয়ার দূরত্ব কত হবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা এই কনসেপ্ট থেকে আরো সৃজনশীল করব। সেবার জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।